আপনার অনেক কষ্ট হইছে না? হ্যাঁ কষ্ট তো একটু হইছে, তো এখন আর কষ্ট নাই। কাবিরা যেহেতু চললেইছে আর ওরাই তো আমার সব শক্তি। আন্নের কপালে আর বিদেশ নাই, এবার বিয়া করি তারপর বিদেশ যাওয়ার ব্যবস্থা করিয়েন। বিয়া ছাড়া আন্নের বিদেশ হইতো না। হ্যাঁ মুইও তো হেঁটেই চাই, তো দেখি কথা বল তোমার কি খবর, আসো কেমন তারা? আই তো বালা আসিলাম না, অন আন্নে আইছেন, অন বালা আসি। দেয়াশে আসার পরে তোমাকে কল করছিলাম, তোমার ফোন খালি ব্যস্ত বলে। তুমি সারাদিন কার সাথে এত কথা? আরে তো কত মাইসে ফোন দেয়, আমি তো কারো ফোন ধরি না। কি করতেছস তুই? দাদু গল্প করতেছিলাম, ভূতের গল্প। তোরা না কইলাম ডিটারজেন্ট নিয়ে আইতে? দাদু আপনি যান, আমি আনতে আছি। এখনই লাগবো বাটা, এখনই যা। দাদু আপনি গোসলে যান, আমি আনতে আছি। আন্টি ভালো আছেন তো? জি ভালো আছি। আমরা একই ফ্যামিলির লোক আর কি, আবুর কথা কই দিয়েছিলাম। আবু আমার ভাই, কিন্তু ওর একটু ঝামেলা আছে। না মামা তেমন কিছু না, আমরা তো একখানা ওই যে ভূতের গল্প করতেছিলাম। ওই তো ভূতের গল্পই, বেশি কইরেন না, পরে দেখবেন ওই ভূত হয়ে দেখা দিতেছে। আপনি কাবিলার আন্টি, মানে আমরাও তো আন্টি, তাই একটু সাবধান করলাম আর কি। ওর চরিত্রে একটু ঝামেলা আছে। ঝামেলা মানে? ঝামেলা মানে ওর চরিত্র একটু ঢিলা। আপনি কাবিলা মামারে কিছু কইয়েন না। আরে না আমি কাবিলারে কি কইতে জানবো, এটা আমার আর আপনার ভিতরে গোপন থাকে। এই পাশা ভাই কি গোপন রাখেন, কি এমন গোপন কথা কোন আপনারা দুইজনে? আর কোন ইয়ে কিন্তু একটা খালা হয় জানি, দেখেই তো কথা কইতাছি। হ্যাঁ আমগো খালা লাগে, আপনার এই গোপন কথার কারণে কিন্তু রক্তারক্ত হয়ে যাবো। এই কথা যেটা বুঝবি না সেটা নিয়ে কথা বলবি না। আপনার এসব চতুর্পুতুর কিন্তু ব্যাগের লগে জড়িত না? আচ্ছা খালাম, হিগের মতো শেষর ইতর বেলাজ একটা লোকে লগে আপনি কি গোপন কথা? হিগের নামে কুকার কিছু আছে আপনি জানেননি, হিগের লগে আপনি কি এমন গোপন কথা থাকতে পারে? আমি বুঝতেছি না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।